বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকার গায়ের জোরে যা খুশি তাই করছে এবং ভারতের দাবেদারিতে ব্যস্ত রয়েছে। তিনি বলেন, এই সরকারের পতন ছাড়া আর কোনো পথ খোলা নেই। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এই কারণে জনগণ আতঙ্কে বসবাস করছেন। রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন। সামনে হামলা করবেন, আপনার রাজশাহীতে হামলা করবেন, আপনার চট্টগ্রামে হামলা করবেন, আমাদেরও ধান ক্ষেত আছে, আমাদেরও খাল বিল নদী নালা আছে, প্রত্যেকটি জায়গা আমাদের দুর্গ, সেই সব দুর্গ থেকে আপনাদের উপর হামলা করা হবে। এই দেশটা আপনাদের, আপনার প্রজাতন্ত্র, সেই প্রজাতন্ত্রের নাম বাংলাদেশ। বাংলাদেশের মালিক জনগণ, সেই জনগণের মালিকানা ফেরত আসা আনার জন্যই আমাদের আগামী দিন পথ চলতে হবে। পথে বাধা আসবে, বাধা অতিক্রম করতে হবে, লক্ষ্যে পৌঁছতে হবে। সেই গণতন্ত্রের বাংলাদেশ, জিয়ার বাংলাদেশ জনগণের সামনে হাজির করতে হবে।